সালটা 2024, তারিখটা 22শে জানুয়ারি। রাম মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু 23শে জানুয়ারি সারা ভারতবাসী যার নামে আবেগ তাড়িত, সেই নেতাজি সুভাষ চন্দ্র বোসের 127তম জন্মজয়ন্তী। মধ্যমগ্রামের উপকার নামে খ্যাত রথীন ঘোষ মধ্যমগ্রাম চৌমাথায় অবস্থিত নেতাজি মূর্তির মাল্যদানের জন্য যে সিঁড়িটি আছে সেটি পর্যবেক্ষণ করে দেখেন। কারণ এই সিঁড়ি দিয়েই আজ বহু মানুষ নেতাজির মূর্তিতে মাল্যদান করবেন, তারই সুরক্ষার খাতিরে এই পর্যবেক্ষণ। তেইশে জানুয়ারি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের সুভাষ মেলায় একটা কমিটি আছে, তারা এই দিনটা উদযাপন করে এবং বিভিন্ন মানুষ এখানে নেতাজির গলায় মালা দেয়। তাই আমরা বলেছিলাম যে যেখান থেকে আমাদের ইয়ে ছিল সে সিঁড়িটাকে সমাপ্ত করে যাতে একটা ডেক দিয়ে সেখানে মালা দিতে পারে, তার একটা ইন্টিরিম ব্যবস্থা হয়েছে। তারপরে আমরা পরবর্তীকালে এটা আরও ভালো করে করবো যাতে মানুষের সুবিধা হয়।